আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলিল্লাহি নাবিয়িল্লাহি হাবিবিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লাম আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়াহ أي ختم الله به النبوة وحكم أن نبي بعده وأحلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সঙ্গে সকলেই পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হুদাল লিলমুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের মধ্যে আমরা যে দুরূদ শরীফটা পড়ি সেটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে লা ইলাহা
La ilaha. Nei kono ma'bud ek Allah sara. La ilaha. La ilaha. Allah, Allah, bolo bande, Allah, Allah, bolo. Jikire Allah karde hoye, rahe jannat chulo. La ilaha, la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Gaibanda napute char jubo shomajer uddoge কাসিমুল উলুম কওমি মাদ্রাসা গাইবান্ধা ইসলামপুর জামালপুর এর অন্তর্গত তাফসীরুল কোরআনুল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম প্রিয় কোরআন প্রিয় ভাইরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আমি আমার হৃদয়ের গভীর থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমি আপনাদের সকলের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার বেশি না কম কোরআনের মাহফিলে এসেছেন কোরআন দিয়ে কোরআনের কথা শুনবো রাজি আছেন তো সকলেই আওয়াজ দেওয়া যাবে তো লাখ কোটি দরুদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সালাম প্রিয় উপস্থিতি প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরেই আমার সময়ের মধ্যে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন প্রথম কথা হচ্ছে আমরা এই জায়গায় কার আকর্ষণে এসেছি জোরে বলেন একসাথে বলেন কোরআনের আকর্ষণে আমরা এসেছি কোরআন দিয়ে কথা শুনবো রাজি আছেন আজকে আমি মানুষের ভাগ করে দেব মানুষ কয় প্রকার এ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশা তবে এর আগে যেই কোরআন থেকে আলোচনা করব সেই কোরআনের পরিচয়টা আমি আপনাদের সামনে বলবো আপনারা কি নারাজ হবেন আপনারা কি নারাজ হবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন কোরআনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কোরআনকে যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমাকে কে নাজিল করেছে কোরআনকে যদি এই প্রশ্ন করা হয় কোরআন সঙ্গে সঙ্গে বলে শোনো আমাকে কে অবতীর্ণ করেছে কে নাজিল করেছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আমাকে নাজিল করেছেন আসমানকে তৈরি করেছেন জোরে বলেন কি আপনারা কি আওয়াজ দিতে পারেন না আল্লাহর নাম বললে কি গুনাহ হবে না নেই কি হবে তাল্লার নাম জোরে বলতে পারেন না কেন বলেন আল্লাহ আসমান কে তৈরি করেছেন জমিন কে তৈরি করেছেন এই আসমান জমিন যিনি তৈরি করেছেন তিনি এই কোরআন কারীম নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন কোরআনকে যদি এরপরে প্রশ্ন করা হচ্ছে কোরআন বুঝলাম তোমাকে আসমান জমিন যিনি তৈরি করেছেন তিনি এই কোরআন কারীম অবতীর্ণ করেছে তুমি পৃথিবীতে আসার আগে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কই আপনাদের এলাকায় আমি আসার আগেই আমার পরিচয় আপনারা জেনেছেন যে হুজুর কোথা থেকে আসতেছে হুজুরের বাড়ি কোথায় বলছেন কি বলেন নাই তার অ্যাড্রেস লেখা হয়েছে কি হয় নাই
আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজীদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের কারিমের বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। কোরআনের বাড়ি কোথায় জোরে বলেন, কোরআনের বাড়ি কোথায়? কোরআনের বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। কোরআনকে যদি এরপরে প্রশ্ন করা হয় আচ্ছা বুঝলাম কোরআন তোমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে, এই পৃথিবীতে এসেছ তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআনকে প্রশ্ন করলে আমার কোরআন সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দেয়। تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا। এই কোরআন আব্দুন আল্লাহ রাব্বুল আমিনের রসুল বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীর বুকে যাকে সবচাইতে বেশি ভালোবেসেছেন আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে আব্দুন বলে সম্বোধন করেছেন, সুবহানাল্লাহ বলেন। তবে কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি আব্দুনের উপর অবতীর্ণ হয়েছে, এটা আমরা আরো একটু খোলাসা চাই, আরো পরিষ্কার চাই। কোরআনকে যদি এই প্রশ্ন করা হয় কোরআন বলে শোনো ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে যা নাজিল হয়েছে তার পরিমাণ অনয়ন করো। তার মানে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে কি, জোরে বলেন কি নাজিল হয়েছে? তাহলে স্পষ্ট পাওয়া গেল কি কারণে কোরআনকে যদি এরপর আবার প্রশ্ন করা আচ্ছা কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হয়েছো তুমি কোন মাসে এসেছো, কোরআনকে প্রশ্ন করলে কোরআন সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দেয়। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে, সুবহানাল্লাহ বলেন। কোরআন কোন মাসে নাজিল হয়েছে কথা কন নাকি কোন মাসে নাজিল হয়েছে? কোরআন নাজিল হলো রমজানুল মুবারক মাসে। কোরআন যেই মাসে নাজিল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের মর্যাদা বাকি 11টা মাসের চাইতে শ্রেষ্ঠ করে দিয়েছে। কেমন শ্রেষ্ঠ করে দিয়েছেন এটা আমরা সকলেই জানি, এটা পুরাণ ওয়াজ, তারপরে স্মরণ করিয়ে দেই এই কোরআন যেই মাসে নাজিল হলো এই মাসের সম্মান বাড়ানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কেউ যদি নফল আদায় করে তার সওয়াব কি হয়, জোরে বলেন কি হয়? নফল যদি আদায় করা হয় ফরজের সওয়াব হয়ে যায়, কিসের সওয়াব হয়ে যায়? একটা ফরজ যদি আদায় করা হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেন। এই মুসলমান যদি কোরআন মানে তাহলে সেই মুসলমানের সম্মান বাড়বে না কমবে? এই কথা বলেন, বাড়বে না কমবে? কোরআন মানতে রাজি আছেন তো? সব জায়গায় না শুধু নামাজে, কথা বলেন সব জায়গায় না শুধু নামাজে, খালকি পাঁচ ওয়াক্ত নামাজে না সব জায়গায় কোরআন মানতে হবে? সব জায়গায় কোরআন মানতে হবে, রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে এরপরে যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছো তুমি রাতে এসেছো না দিনে এসেছো, কোরআনকে এই প্রশ্ন করলে তার জবাব দিতে পারবে কি পারবে না, জোরে বলেন পারবে কি পারবে না? কোরআনকে প্রশ্ন করা লাগছে কোরআন বুঝলাম তুমি রাতে না দিনে অবতীর্ণ হয়েছো তুমি তোমার প্রশ্নের জবাব দাও, কোরআনকে যখন প্রশ্ন করা হলো কোরআন সঙ্গে সঙ্গে বলল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনে কারীম অতি মহিমান্বিত সম্মানিত রজনী লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখানে একটু মাথা খাটান, আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসে কোরআন নাজিল হলো সেই নাজিল হওয়ার কারণে নফলের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বানায় দিয়েছেন, আবার যেই রাত্রে কোরআনে কারীম অবতীর্ণ হলো কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার কারণে নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 30টা দিনের মধ্য থেকে 30টা রাত্রর মধ্য থেকে ওই রাত্র যার কপালে যার ভাগ্যে নসিব হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1000 মাস আমল করলে যেই সওয়াব তার আমল নামায় সেটা লিখে দেন।
এখানে বলা হয়েছে তানাজ্জালুল মালা, এখানে বলা হয়েছে আলফুন শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে একটা সীমাবদ্ধ দেওয়া হয়েছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দেবেন সেটা জানেন কে? জোরে বলেন জানেন কে? এটা একটা সীমাবদ্ধতা দেখায় দিয়ে আপনাকে বুঝায় দেওয়া হয়েছে যে এটা করো পাত এটা পাবে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ইয়ুদাইফুলি মান ইয়াশা এর চাইতে বেশি দিতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কাছে এরপরে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা কোরআন বুঝলাম, তুমি রাতে অবতীর্ণ হয়েছো, এবার তোমার কাছে জানতে ইচ্ছে হয় তুমি এই পৃথিবীতে এসেছো, তোমার উদ্দেশ্যটাকে তোমার মিশনটা কি, তোমার মিশনটা কি? কোরআন কি যদি এই প্রশ্ন করা হয়, কোরআন বলে লিতুখরিজান্নাসা মিনাল যুলমাতি ইলান নূর, কোরআনের কাজ হচ্ছে মানুষ থাকবে অন্ধকারের মধ্যে, অন্ধকার থেকে বেঁচে বেঁচে আলোর পথে নিয়ে আসার দায়িত্ব হলো কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা দৃষ্টান্ত দিয়ে, আমার তো সময় কম, আবার মানুষের তিনটা প্রকারের সংজ্ঞা দিয়া কোরআন দিয়ে আপনাদেরকে বুঝায় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম যার সামনে তেলাওয়াত করা হয়েছে সে ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেছে, কোরআন মনের কথা বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন কিসের কথা বলে দিতে পারে, মনে মনে কি চিন্তা করছেন সে কথা বলে দিতে পারে, কোরআন আপনার জন্ম ঠিক আছে না ব্যাডিক হয়েছে সেটাও বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন বিদ্বেষী হয় এদের জন্মের ঠিক নাই, এদের কিসের ঠিক নাই কথা বলেন না, এদের কিসের ঠিক নাই? যারা বলে কোরআন আইনের উৎস হতে পারে না, একটাও হালাল হালাল জাদা, বাকিটা আমি বললাম না, বাকিটা আমি বললাম না, একটাও কি হালাল জাদা নয়, ঠিক কি না বলেন? কোরআন যারা আইনের উৎস বলে না, ওর বাবা মামার যখন বিয়ে পড়ানো হয়েছে তখন কি দিয়ে পড়ানো হয়েছে, এ কতক্ষণ না কি দিয়ে পড়ানো হয়েছে, এ কি দিয়ে পড়ানো হয়েছে, কোরআন দিয়ে পড়ানো হয়েছে। এখন তোমার ফতোয়া অর্থাৎ তোমার রায় তোমার বিদ্বেষ তোমার উপরেই পড়বে, কারণ থুতু আকাশের দিকে দিলে কার মুখের উপর পড়বে, কতক্ষণ না কার মুখের উপর পড়বে, যে দিছে তার মুখের উপরই পড়বে, ঠিক কি না বলেন? এখন উনি থুতু দিয়েছেন, ওর বাবা মার যখন বিয়ে পড়ানো হয়েছে, বিয়ে পড়ানোর সময় কোরআনের আইন লাগে কি লাগে না, কথা বলেন লাগে কি লাগে না? আমার দেশের মধ্যে মোল্লা কাজী ছাড়া যদি বিয়ে পড়ানো হয় সেটা হালাল দাদা হবে না অন্য দাদা হবে, কথা কোনটা কি দাদা হবে, অন্য দাদা হবে, বাকিও শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না আমি সম্মানিত উপস্থিতি। এখন ও যদি বলে কোরআন আইনের উৎস হতে পারে না, তাহলে ওর ফতোয়ায় ওই আটকে গিয়েছে, কেমনে আটকে গেল, যে তোমার বাবা মার বিয়ে পড়ানো হয়েছে কোরআন দ্বারা, তাহলে তোমার বাবা মার বিয়ে তুমি কোরআনের উৎস আইন যদি না মানস বৈধ হয় নাই, অতএব তুমি হালাল জাদা না অন্য জাদা, কথা কোন হালাল জাদা না অন্য জাদা, সম্মানিত উপস্থিতি। এই জন্য কোরআন আপনার জন্ম ঠিক আছে কিনা সেটাও বলে দিতে পারে, মনে কি ধারণা করেন কোরআন সেটাও বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন দুইটা কারণে, কয়টা কারণ এ কতক্ষণ কয়টা কারণ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন দুইটা কারণ, তার একটা কারণ আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বন্ধু ছিলেন না শত্রু ছিলেন, কথা কন না বন্ধু ছিলেন শত্রু ছিলেন? পিছনের লোক একেবারেই কথা বলেন না, যারা মাহফিলে বসে জুমার দিনে মসজিদে বসে যারা কথা বলবে না, তাফসীরের মধ্যে আমি দেখেছি যে তাদের দুই ঠোঁটের ওপর শয়তান ভর করে থাকে, কে ভর করে থাকে, জোরে বলেন কে ভর করে থাকে? এখন আপনারা বলেন শয়তান আমি আপনার বন্ধু না শত্রু, কথা কয় না বন্ধু না শত্রু? তাহলে যারা কথা বলবে না শয়তানের পক্ষে ভোট দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য কথা বলার দরকার আছে না নাই? মুখ বুঝে থাকলে কিন্তু ফতোয়ার দিকে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের কাজ হচ্ছে মানুষ অন্ধকারের মধ্যে ছিল, অন্ধকার থেকে বেঁচে নিয়ে মানুষ দেখে আলোর পথে আনবে। একটা দৃষ্টান্ত শুধু দেব সংক্ষিপ্ত আকারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন দুইটা কারণে, কয়টা কারণে? দুইটা কারণে। তার একটা কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের কর্তৃক পরিচিত হয়ে লাঞ্ছনা করার জন্য অপমানিত করার জন্য খুঁজতেছিলেন, খুঁজতে খুঁজতে তিনি কোথাও পেলেন না,
তিনি খোঁজ পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের মধ্যে তিনি নামাজ পড়ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, তিনি সেখানে গিয়ে দাঁড়ালেন এবং শুনতে পেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে দাঁড়ালেন, তিনি সঙ্গে সঙ্গে ধরলেন না, তিনি তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। কিন্তু এই বাংলার জমিনে আমরা দাবি করি তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বিশ্বের মধ্যে, এই দেশের মধ্যে নামাজরত অবস্থায় মুসল্লিদের গ্রেফতার করা হয়, ঠিক কিনা বলেন? ওরা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? কাফির মুশরিকরাও নামাজরত অবস্থায় লাঞ্ছিত অপমানিত করার সাহস পায় নাই, কিন্তু আমার দেশের নাস্তিক মার্কা প্রশাসনের লোক পরিচিত হয়ে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে গ্রেফতার করে, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে দাঁড়ায় দাঁড়া ভাবছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেলাওয়াত করেন, তিনি কিন্তু তখন ইসলাম গ্রহণ করেন নাই, মনে মনে ভাবছেন কি তেলাওয়াত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল হক তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তেলাওয়াত করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে তিনি এটা ভাবছেন, আর আমার রসুল তিনি কিন্তু জানেন না পিছনে দাঁড়া আছে ওমর রাদিয়াল্লাহু, হযরত ওমর তিনি দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু জানেন না, কিন্তু ওমর মনে মনে যা চিন্তা করছে আমার রসুল নামাজের মধ্য থেকেই তার জবাব দিয়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করলেন এই কথাগুলা মনে হয় তিনি কোথা থেকে বলেন, এই প্রশ্ন যখন তার বোনের মধ্যে জেগেছে আমার রসুল জবাব দেওয়া শুরু করে দিয়েছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার রসুল জবাব দিয়ে দিলেন এটা তুমি যা চিন্তা করতেছো তা নয়, তা নয়, এটা শুধু একটা বার্তাবাহকের বর্ণনা, কিন্তু কোরআনে কারীম যখন দ্রুত পড়বে কবিতার মতো শোনা যাবে, ধীরে ধীরে পড়লে গদ্যের মতো শোনা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, এত সুন্দর সাজায় তো কবি ছাড়া কেউ কথা বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন আমার রসূল ওমরের মনের কথা নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন কোরআন দ্বারা। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, না না তোমরা অল্পই বিশ্বাস করো, অল্পই অনুধাবন করো, তোমরা মনে করেছো এটা এটা হচ্ছে কবির বর্ণনা, না না এটা কবির বর্ণনা নয়, কারণ কবিদের কথার মধ্যে সত্য মিথ্যা আছে না নাই, কতক্ষণ আছে না নাই, মানুষ আকাশ দিয়ে উড়ে যায়, মানুষ কি আকাশ দিয়ে উড়ে কথা বলে, মানুষকে আকাশ দিয়ে উড়ে তার ভাব অর্থ হচ্ছে মানুষের মন আকাশ দিয়ে উড়ে, এটা সেরা প্রকাশ করে কি মানুষ আকাশ দিয়ে উড়ে, কিন্তু এটা কথা তো সত্য নয়, এটা কি সত্য? এজন্য নবীদের সামনে কবি বলা সত্য নয়, শোভনীয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামা আল্লামনাহু শিআর ওয়ামা ইয়ামবাগিলা, নবীদের জন্য কবি হওয়া শোভনীয় নয়, কে বলেছেন জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কবির কথা ভাবলেন আমার রসূল যখন জবাব দেয়া দিলেন, ওমর এবার মনে মনে চিন্তা করছে আমি তো জোরেও বলছি না, আমি যে পিছনে আছি রসুল সেটা তো জানেনও না, কিন্তু রসুল নামাজের মধ্য থেকে জবাব দিয়ে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন মনের কথা যিনি জেনে জবাব দেন তিনি তো আর কবি থাকেন না, তিনি গণক হয়ে যান, কি হয়ে যান কথা বলেন, কি হয়ে যান, তিনি তো গণক হয়ে যান, তিনি তো গণক হয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনের মধ্যে যখন এই প্রশ্ন জেগেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে দিয়েছেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, না 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 আমি গণক হয়ে যাই নাই, তোমরা অল্পই অনুধাবন করো যে আমি গণক হয়ে গিয়েছি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার সেই সময় টেন্ডেন্সি, আমার সেই সময় ফিলিংস, আমার মনে হচ্ছিল ইসলাম তার শিকল শুদ্ধ আমার অন্তকরণের মধ্যে গেড়ে বসতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি চিন্তা করলাম তাহলে এইটা কি? আমার রাসূল সঙ্গে সঙ্গে তার জবাব দিয়ে দিলেন, তানজিল মির রাব্বিল আলামিন। এই আসমান কে তৈরি করেছেন? সবাই একসাথে বলেন তো, কে তৈরি করেছেন? জমিন কে তৈরি করেছেন? সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন কারীম আমার আল্লাহর আল্লাহ নাজিল করেছে। এই জন্য কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। তার একটি দৃষ্টান্ত হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমাজ উপস্থিতি সেদিকে আর যেতে চাই না। এই জন্য কোরআনের মাহফিলে বসলে মন নিয়ে বসতে হবে ওমরের মতো, মন নিয়ে বসতে হবে আবু বকরের মতো। আর কোরআনের মাহফিলে বসে আবু জেহেলের মন নিয়ে যদি বসেন, কোরআনের যত কথা শুনবেন, আবু জেহেলের যেমন শরীরে আগুন জ্বলে গেছে, অ্যালার্জি শুরু হয়েছে, আমি আপনার মধ্যে অ্যালার্জি শুরু হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আবু বকরের মন নিয়ে বসবো, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আসেন, আমি আর সেদিকে যেতে চাই না। এবার আসেন, আমি বলেছি মানুষ কয় প্রকার, মানুষ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? সবাই একসাথে বলবেন, কয় প্রকার? জোরসে বলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি ইয়ে দিতে পারেন না, মিছিলও দিতে পারেন না? জোরসে বলো। আপনারা কি ক্ষুধা লেগে গেছে? হ্যাঁ, এই আমিনুল ভাই আছে না, খাতা বরফের ব্যবস্থা আছে নাকি? শ্রোতাদের কাকে তাবারক খাওয়ায় নিতে হবে? কয় প্রকার মানুষ? কয় প্রকার? জোরসে বলো, আরো জোরে, জোর হলো না তো। পিছনের ভাইরা মুখই নড়ায় না। মানুষ হচ্ছে তিন প্রকার। প্রথম নম্বর মানুষ হচ্ছে মুমিন। প্রথম নম্বর মানুষ কি? জোরে বলেন কি? আরো জোরে, জোরসে বলো। প্রথম প্রকার মানুষ কি? দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে কাফের। দ্বিতীয় প্রকার কি? দ্বিতীয় প্রকার কি? তৃতীয় প্রকার হচ্ছে মুনাফিক। তৃতীয় প্রকার কি? তৃতীয় প্রকার মানুষ কয় প্রকার? জোরে বলেন। এখন আসেন, এই মানুষের এখন সংজ্ঞা নিতে হবে, কি নিতে হবে? পরিচিতি জানতে হবে, কারণ কোরআনই তার পরিচিতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন, কোরআন তার কি বলে দিয়েছে? পরিচিতি বলে দিয়েছে। কোরআন তার পরিচিতি বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় যে মুমিনদের সংজ্ঞা দাও, কোরআনে কারীম মুমিনদের সংজ্ঞা দিচ্ছে। মুমিনদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন قبلك وبالآخرة هم يوقنون মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কার প্রতি বিশ্বাস স্থাপন করবে? জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। করবে বিশ্বাস আছে কিনা এটা প্রকাশের জন্য মুমিনদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা নামাজ পড়বে, সালাত আদায় করবে। কি পড়বে? কি পড়বে বলেন তো? আমাদের সমাজে নামাজ আছে? আছে নামাজ? আছে নামাজ? আছে নামাজের মধ্যে খুশু নাই? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ সম্পর্কে আরো বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এক বছরে সূরা নাজিল করেছেন, বহু বছরেও সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, বলেন, এক বছরও আছে, বহু বছরও আছে, এক বছরও আছে, বহু বছরও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বহু বসন সুরায় বলছেন, কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন যারা, প্রকৃতপক্ষে মুমিন যারা হবে তারাই সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন,
কিন্তু আমরা সবলতা বলি, সবলতা বলতে বুঝি ছাত্রর সবলতা হচ্ছে সচিব হওয়া, বড় একটা চাকরিজীবী হওয়া, চেয়ার মেম্বারের সফলতা হচ্ছে এমপি মন্ত্রী মিনিস্টার হওয়া, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সবচাইতে সফল কাম বলে দিয়েছে। সূরা বাইকিনার মধ্যে আমার বলে দিয়েছেন এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সন্তান মুমিনরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানব হিসাবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা মুমিন হয়ে যাবে। আর নিকৃষ্ট মানুষ কারা? দ্বিতীয় প্রকার মানুষের কথা বলেছি, কাফের। দ্বিতীয় প্রকার মানুষ কি? জোরে বলেন দ্বিতীয় প্রকার কি? এই পিছনের লোকের ভাইরা বলেন দ্বিতীয় প্রকার মানুষের নাম কি? দ্বিতীয় প্রকার হচ্ছে কাফের। কাফির কারা? আল্লাহ ভাগ করে দিলেন মানুষ হচ্ছে তিন প্রকার। মানুষ কয় প্রকার? মানুষ হচ্ছে তিন প্রকার, কিন্তু আমরা গণনা করলে দেখা যায় হিন্দু আছে না নাই, কথা বলেন হিন্দু আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, বৌদ্ধ আছে না নাই, ডন চারাল মুসি এই শ্রেণীর লোকগুলো আছে না নাই, গণনা করতে গেলে অনেক প্রকার হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেছেন কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? তিন প্রকার। সত্য হবে কাটরা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। সবচেয়ে সত্য কথা কে বলেন? জোরে বলেন কে বলেন? না নেতারা বলেন, মেম্বাররা বলেন, চেয়ারম্যানরা যখন ইলেকশনের সময় আসে তখন সত্য কথা বলেন নাকি কন? আল্লাহর কথা বিশ্বাস হয় না, কিন্তু চেয়ারম্যান মেম্বারের কথা মানুষের বিশ্বাস হয়, ঠিক কিনা বলেন? কিন্তু সবচেয়ে সত্য কথা কে বলেন? আল্লাহ বলেন ওমান আসতাকু, কি বলেছিলাম? কিন্তু আমরা গণনা করে দেখছি অনেক প্রকার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সত্য কাটতে হবে, কথা কয় না জনগণ, সত্য কাটতে হবে, আল্লাহটা হবে। আমার আল্লাহ বলেছেন মানুষ তিন প্রকার, তিনের বাইরে কোনো মানুষ যাবে না। মনে রাখতে হবে দু প্রকার মানুষ মুসলমানদের মধ্যে পাওয়া যাবে। কয় প্রকার মানুষ? মুমিন আর মুনাফিক, এটা পাওয়া যাবে মুসলমানদের মধ্যে, অন্য কারো মধ্যে এই প্রকার পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। আর বাকি মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইকিনার মধ্যে বলে দিয়েছেন এরা কারা। আমি বলেছি ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ চারাল মুসি ডোম, গণনা করতে করতে সাতটা প্রকার হয়ে গেল, কিন্তু আল্লাহ বলেছেন তিন প্রকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার লোকদেরকে একত্র করে বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলি, আহলে কিতাব বলতে কাদেরকে বোঝানো হয়? ইহুদি খ্রিস্টানদেরকে একত্রে আহলে কিতাব বলা হয়। কি বলা হয়? কথা কয় না, কি বলা হয়? ইহুদি এবং খ্রিস্টানদেরকে একত্রে কি বলা হয়? আহলে কিতাব বলা হয়। আর বাকি যারা আছে একের অধিকে যারা আল্লাহকে মানে তাদেরকে মুশরিক বলা হয়। কি বলা হয়? কথা বলেন কি বলা হয়? এখন প্রশ্ন হচ্ছে হিন্দুদের দেবতা কতটা? 33 কোটি। কতটা? 33 কোটি। আসলে বুঝি না আমরা, এক আল্লাহর ইবাদত বন্দি করে শেষ করতে পারি না। আমার হিন্দু ভাইয়েরা 33 কোটির ইবাদত বন্দি কিভাবে করে আমার বুঝে আসে না, আপনাদের বুঝে আসে? আমরা এক আল্লাহর করতে পারি, ওরা 33 কোটির দেবতার ইবাদত বন্দি করে। বৌদ্ধ যারা আছে তারা একের অধিকে আল্লাহকে মানে কি মানে না? তাহলে সকল প্রকারকে আল্লাহ তাআলা একত্র বলেছেন কাফের। কি বলেছেন? কথা বলেন কি বলেছেন? সকলকে একত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলে দিয়েছেন। আর এই মানুষগুলা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হিসেবে থাকবে। আমার সমাজের মধ্যেও কাফের চরিত্রের লোক আছে না নাই? মাজার পূজারী আছে না নাই? কবর পূজারী আছে না নাই? পীর পূজারী আছে না নাই? পাথর পূজারী আছে না নাই? আমার মসজিদের পাশেই এক পাথর পূজারী আছে,
পাঁচ দরগার মাজার। আমি একদিন আমার বক্তব্যে বললাম, আল্লাহ বলেছেন লা তাসজুদু লিশামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ ছাড়া সেজদা আর কাউকে করা যাবে? এ কথা বলেন, কাউকে করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এখন কেউ যদি পীরের পায়ে সেজদা করে, ও কি আর মুসলমান থাকবে? কথা বলে মুসলমান থাকবে? বিয়ে করার পর কেউ যদি বউকে তালাক দেওয়ার, বউ ঠিক থাকবে? এখন সে যদি বউয়ের সঙ্গে সম্পর্ক করে, ওইগুলা প্রোডাকশন জায়েজ হবে না নাজায়েজ হবে? জায়েজ হবে না নাজায়েজ হবে? জায়েজ হবে না। আর যেগুলা জন্মগ্রহণ করবে, শাহরিয়ার কবিরের মতো জন্মগ্রহণ করবে, ঠিক কিনা বলেন? এদের মতন জন্মগ্রহণ করে, এরা জন্মেই বলবে কোরআন হাদিস আইনের উৎস হতে, কোরআন হাদিস আইনের উৎস হতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি সেটা বিশ্বাস করেন? আপনারা সেটা বিশ্বাস করেন না? সেটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বলে যাদেরকে ঘোষণা দিলেন তারা হচ্ছে মুমিন, আর নিকৃষ্ট যারা তাদেরকে বলে হয়েছে উলাইকা হুম শাররুল বারিয়া। যারা মুশরিক তারাই হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট। মুশরিক কারা? যারা কাফির মুশরিক তাদেরকে পৃথিবীর বুকে নিকৃষ্ট বলেছেন কে? বলেন কে? সৃষ্টির শ্রেষ্ঠ নিকৃষ্ট হচ্ছে কাফির মুশরিকরা, ঠিক কিনা বলেন? এখন আসেন, এত দৃষ্টান্ত দিতে গেলে আমি আর সময় পাবো না, আমার সময় শেষ। আমার সময় শেষের দিকে এবার আসেন, দুই প্রকার মানুষের সংজ্ঞা পেয়েছেন তো? কথা কয় না, পান নাই আপনারা? এবার হচ্ছে তিন নাম্বার প্রকারের সংজ্ঞা, কয় নাম্বার? তিন নাম্বারের মানুষ কি? জোরে বলেন, আরো জোরে। তিন নাম্বার প্রকারের মানুষ হচ্ছে মুনাফিক। এখন মুনাফিক, মুনাফিক কারা? বাংলা, আমরা তো বাংলা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এজন্য বাংলা দিয়ে সংজ্ঞা আগে জেনে নেই। আমি আমার ভাষায় সংজ্ঞা তৈরি করেছি, বন্ধু ভেসে শত্রু যারা তারাই হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলে? বন্ধু ভেসে শত্রু যারা তারাই হচ্ছে কি? কথা কনে, তারাই হচ্ছে কি? তারাই হচ্ছে মুনাফিক। এমন শত্রু আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন শত্রু আমাদের সমাজে আশপাশে ঘোরাফেরা করতেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওগুলাদের শত্রু যেন না রাখে, আমাদের সকলকে যেন কোরআনের জন্য জীবন প্রাণ সম্পদ যা আছে সব যেন উৎসর্গ করে দিতে পারে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এখন আসেন, মুনাফিক হচ্ছে পেটের ছুরি পেট কাটে, বুঝেন তো কথা? বন্ধু বেজা শত্রু যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসতো তখন বলতো আপনার প্রতি ঈমান আনয়ন করেছি। কি আনয়ন করেছি? জোরে বলেন, কি আনয়ন করেছি? আল্লাহ রাব্বুল আলামিন সূরায় মুনাফিকুনের মধ্যে বলে দিয়েছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, ইজা যা, আল্লাহ তাআলা বলেন, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূল। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকরা আসে তখন বলে আপনি আমার আল্লাহ রাসূল। কি বলে? আপনি আল্লাহ রাসূল। এই মুনাফিক শ্রেণীর আরো সহজে বোঝার কায়দা হচ্ছে, ভক্তি করে বেশি। কি করে বেশি? কথা কয় না, কি করে বেশি? মনে আপনার একনিষ্ঠ লোক, একনিষ্ঠ লোক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কোরআনে কারীম ঘাটলে দেখা যায় ছোট বাচ্চার সাক্ষ্য গ্রহণ করেছেন, মাটির সাক্ষ্য গ্রহণ করেছেন, কিন্তু মুনাফিকের সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গ্রহণ করেন নাই। তাহলে চিন্তা করে দেখেন মুনাফিক কোন শ্রেণীর মানুষ, আর এই মুনাফিক পাওয়া যাওয়া হচ্ছে মুসলমানদের মধ্যে। কার মধ্যে? কথা বলেন, কার মধ্যে? পৃথিবীর বুকে যুগে যুগে মুনাফিক দ্বারা যত ক্ষতি হয়েছে কাফির মুশরিক দ্বারা অত গভীর ক্ষতি হয় নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিত, এই জন্য এই মুনাফিকদেরকে চিনতে হবে, রাজি আছেন তো? আইলটারা স্বভাব আপনাদের সমাজে আছে না নাই? সুদখোয়া স্বভাব আছে? এগুলো হচ্ছে মুনাফিকদের স্বভাব। বৈধ করার জন্য যা কিছু দরকার সব উপস্থাপনা করবে। আলটাবার স্বভাব আছে আপনাদের সমাজে? কপাল পাড়া লোকের আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিছু তালিকা করে দিয়েছেন,
কপাল পাড়া লোক কারা, মন্দ ভাগ্য সম্পন্ন লোক কারা? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কতালু আলান নাসি ইস্তাউফুন। মন্দ ভাগ্য সম্পন্ন লোক কারা আপনারা শুনেন, দুর্ভাগা লোক কারা, যা দ্বারা সমাজ জাতি দেশ রাষ্ট্র কেউ কোনো উপকার হবে না, তার মধ্যে এক প্রকারের লোক হচ্ছে শুধু আইল ঠেলে আসে না নাই, আছে ওজন কম দেয় আসে না নাই, নিজের বেলা বেশি নাই অন্যকে কম দেয় স্বভাব আমাদের মধ্যে আসে না নাই, কথা কন্যাকে আসে না নাই, নিজের বেলা বেশি নেয় অন্যের বেলা কম দেয়, এখানে কোষায় যারা গোস্ত বিক্রি করেন তারা থাকলে রাগ করবেন না, সবচাইতে ভোগীযোগী হয় এই গ্রুপের মধ্যে, ঠিক কিনা বলেন? আমি আবার বাস্তবেই দেখেছি, আমি যখন মাদ্রাসায় চাকরি করতাম ঢাকাতে, এক মাদ্রাসায় যখন প্রাইভেট মাদ্রাসায় চাকরি করতাম, এই মাদ্রাসার জন্য আমি কোনোদিন বাজার করতে যাই নাই, একদিন গেলাম কয় হুজুর অন্য অন্য দিন ছাত্রাজ আজকে আপনি নিজে আসছেন তা আপনাকে কি আমি কম দিতে পারি? আমি বললাম ভাই কমও বুঝি না বেশিও বুঝি না, আমাকে ন্যায্য যেটা সেটা দেবেন। ভাই না হুজুর আপনাকে এক টুকরা বেশিই দেব। বাহ ঠিক আছে হুজুর, মানুষ আরো শেষে লাগায় দেয় হুজুর খেয়ে দিয়ে দোয়া করবেন, আচ্ছা ঠিক আছে দেন, দিল দেখায় দিল, তখন আর এই মিটার ছিল না পাল্লা ছিল, আমারে দেখায় দিল, এই যে দেখেন যেমন গড়ায় দিছে মনে হয় এক পোয়া বেশি। আমি বললাম আমার ইমান বলছে মনে হয় কম হয়েছে কম হয়েছে, ইমানটা টেস্ট করার জন্য আর এক দোকানে গিয়ে বললাম ভাই আমি হুজুর মানুষ আমার গোস্ত একটু বেশি দিছে, একটু গোস্তটা ওজন করে দেখেন, যেই না ওজন দিল, ওজন দিয়ে দেখলাম 150 গ্রাম নাই, কয় গ্রাম নাই 150 গ্রাম নাই, আমার মনে হয়েছিল 250 গ্রাম বেশি, আর মেপে দেখলাম 150 গ্রাম, এসব আসে না নাই, নিজের বেলায় বেশি অন্যের বেলায়। আবার এরাই গরু কিনতে গেলে আপনি তো ব্যবসার গরু, আপনি তো গরু পালেন, সমস্যা কি? আমরা তো 2 টাকা ব্যবসা করেই খাবো, শেষে না পারলে না পেরে বলে পেটে খাবো পেটে, আসে না নাই এ কথা কোনটা আসে না নাই, আমার ভাষা বোঝা যায়, কথা বলেন ভাষা বোঝা যায়, কয় পেটে খাবো পেটে খাবো, 1000 টাকা ছেড়ে দাও, আসে না নাই। কিন্তু এই লোকগুলা যখন অন্যকে দিতে যায় তখন কমায় দেয়, ঠিক কিনা বলেন? আইল ঠেলা স্বভাব আছে না নাই? আইল ঠেলা স্বভাব, বিশেষ করে যারা জমিন যারা মাপে তাদেরকে আমিন বলা হয়, সার্বিয়ার বলা হয়, এই সার্বিয়ার ভাই থাকলেও রাগ করবেন না, যেই দলের লোক নিয়ে যায় ওই দলের লোকের আইলে যদি কোনো গাছ পড়ে দেখা যায় যে গাছ পাচ্ছে না, এমন ভাবে ম্যাপ করবে পরিমাপ করবে ওই পারে চলে গেছে, আসে না নাই এ কতক্ষণ আসে না নাই, শেষ পর্যায়ে দেখে আমি আমার বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, এক আমিন আগে নাকি যখন জমি পরিমাপ করত যখন দেখতো আইলে পড়ছে গাছ তখনই আপনি চিন্তা ভাবনা করে যে ইয়ে করা দরকার, এ গাছ তুমিও পাবে না এও পাবে না, তোমরা আমাকে নিয়ে আসছো জমি মাপার জন্য, তাহলে কি করা দরকার, এই গাছটা আমারে দিয়ে দাও তাহলে আর কোনো ভেজালি থাকবে না। সম্মানিত উপস্থিতি এই স্বভাব আছে না নাই? আছে না নাই? আবার যখন জমির আইলে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যায় পাওয়ার টিলার আলাকে বলে এই আইল ঘিসি মারো, আছে না নাই কতক্ষণ আছে না নাই? যেই না জমি আলা আসে কয় এই যে ভুল হয়ে গেছে, এই যে বেশি চলে গেছে, কয় আমি তো ছিলাম না মনে হয় একটু আঁকা বাঁকা হয়ে ভিতরে গেছে, কোনোদিন তাস পর্যন্ত দেখা গেল না যে ওর জমি আঁকা বাঁকা হয়ে সেরে এসেছে, এমন দৃশ্য দেখা গেছে কথা বলে, এমন দৃশ্য দেখা গেছে। এই জন্য নিজের বেলায় বেশি অন্যের বেলায় কম, এই লোক সমাজের দেশ ও জাতির কোনো উপকার করতে পারবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। 2 নম্বর লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামা আমালা ওয়া আদাদা,
মানুষের সম্মুখ এবং পিছনে শুধু দোষ চর্চা করে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আপনারা এমন জিমা গেলেন কেন? তা আজ বলেন তা আছে না নাই? শুধু নিজে ভালো সবাই কি কথা কেন? নিজে ভালো সবাই কি? সবাই খারাপ। তবে এই স্বভাব আলেমদের মধ্যে বেশি না কম? এখন কথা কন নাকি আমার বিরুদ্ধে তো যাবে, সমস্যা নাই, বলেন বেশি না কম? এ বলেন বেশি না কম? এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না সমাজে আছে না নাই? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় আছে না নাই? আছে, সমাজের মধ্যে আছে। আমি একটা কিতাবের মধ্যে দেখেছি যে আলেম অহংকারকে অহংকারকে দশ ভাগে ভাগ করা হয়েছে, দশ ভাগের নয় ভাগ আলেমদেরকে দেওয়া হয়েছে আর এক ভাগ সাধারণ জনগণকে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই অহংকার আমাদের মধ্যে আছে না নাই? আছে। নিজে ভালো সবাই কি? কথা কেন? নিজে ভালো সবাই কি? সবাই হচ্ছে খারাপ। এই স্বভাবগুলো আমাদের মধ্যে ছেড়ে দিতে হবে। রাজি আছেন তো? কথা বলেন রাজি আছেন তো? এই স্বভাবগুলা আমাদের মধ্যে যারা আছে এই স্বভাবগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। সকলকেই কোরআনের জন্য একত্র হয়ে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমের কথা দিয়ে যারাই কথা বলে আমরা তাদেরই পক্ষে আছি, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস সুন্নাহ ইজমা কিয়াস সারা যা হবে কোনটাই আমরা মানি না, মানি না, মানবো না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন তিন প্রকার মানুষের ক্ষেত্রে বললেন। একটা বলেছিলাম আমার আল্লাহ রাব্বুল আমিন, কোরআনে কারিম দেখলে দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আমিন ছোট বাচ্চার সাক্ষ্য গ্রহণ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আমিন মাটির সাক্ষ্য গ্রহণ করবেন, আমার আল্লাহ রাব্বুল আমিন অঙ্গ পতঙ্গের সাক্ষ্য গ্রহণ করবেন, কিন্তু মুনাফিকদের ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের সাক্ষ্য গ্রহণ করবেন না, কে বলেছেন? কিন্তু কোরআনে কারিম ঘাটলে দেখা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চার সাক্ষ্য গ্রহণ করেছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চা দ্বারা ইউসুফ আলাইহিস সালামের চরিত্রকে মুক্ত করে দিয়েছেন। ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা কুদ্দা মিন কবুলিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জুলাইকা যখন ইউসুফ আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে যখন চক্রান্ত করলো, পিছনে যখন ধাওয়া করলো হযরত ইউসুফ আলাইহিসসালাম, জুলাইকার স্বামী আজিজে মিসরের সম্মুখে যখন গিয়ে পড়লো, জুলাইকা সঙ্গে সঙ্গে বলল আমার কোনো দোষ নাই, তোমার এই চাকরির দোষ। আল্লাহ রাব্বুল আমিন ঘরের মধ্যে সাক্ষ্য দ্বারা করায় দিলেন, ছোট্ট বাচ্চার মুখে জবান খুলে দিলেন, শুধু জবান খুলে দিয়ে এই কথা বললেন নির্দোষ, সে কথা নয়, সে কথা নয়। এখানে লজিক দিয়া দিলেন, কি লজিক দিয়া দিলেন? ইউসুফ আলাইহিসসালামের যদি জামার সম্মুখে সেরা থাকে তাহলে বুঝবা ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী, জুলাইকা হচ্ছে সত্যবাদী। কিন্তু ঘটনাক্রমে কি দেখা গেল? ওয়া ইন কানা কামিসুহু কুদ্দামিন দুপুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, কিন্তু ঘটনাক্রমে দেখা গেল ইউসুফ আলাইহিসসালামের জামার পিছনে সেরা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামের চরিত্রকে ছোট্ট বাচ্চা দ্বারা মুক্ত করে দিলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাত পার সাক্ষী গ্রহণ করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের সবচাইতে দাপুটের জিনিস মুখ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মুখকে বন্ধ করে দিয়া প্রতিটা অঙ্গ পতঙ্গের সাক্ষ্য গ্রহণ করে নেবে। তাহলে কিয়ামতের ময়দানে হাত পারও সাক্ষী গ্রহণ হবে, আবার মাটির সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এই জায়গা আমরা দেখতে পেলাম
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার সাক্ষ্য গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অঙ্গ পতঙ্গের সাক্ষ্য গ্রহণ করবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের সাক্ষী গ্রহণ করেন নাই, মুনাফিকদেরকে বলেছেন সবচাইতে বড় মিথ্যাবাদী। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? এই জন্য মুনাফিকের যে স্বভাবগুলো আছে দেখো আমাদের সারা দরকার, আছে না নাই? আছে না নাই? ওয়াদা করলে তারা ওয়াদা ভঙ্গ করে, কথা বললে কথায় কথায় তারা মিথ্যা কথা বলে, কথায় কথায় তারা শপথ করে, ঝগড়া যখন আমানত করলে আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ঝগড়া লাগলে তারা গালিগালাজ করে, এগুলো হচ্ছে মুনাফিকের স্বভাব। এই স্বভাব আমাদের সারা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সময়ের উপস্থিতি আমার সময় শেষ, এই জন্য আলোচনা এখানেই সমাপ্ত করছি, আর আলোচনা আমি আগে বাড়াবো না। তাহলে আজকের যে সাবস্টেন্স আলোচনা সারমর্ম হচ্ছে, মানুষ কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? প্রথম প্রকার মানুষের নাম কি? জোরে বলেন, প্রথম প্রকার মানুষের নাম কি? দ্বিতীয় প্রকার মানুষের নাম কি? কাফের। তৃতীয় প্রকার মানুষের নাম কি? মুনাফিক। মানুষ কয় প্রকার? তিন প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফার্স্ট প্রকার সকলকেই যেন মুমিন মুত্তাকি হিসাবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।